ইউটিউবে মাইক টেস্ট লিখে সার্চ দিলে যে চ্যানেলটা আসে না সেটাকে সাবস্ক্রাইব করে দাও, তারপর দেখো কি হয়। স্কুল আমি তাড়াতাড়ি ছুটি দিয়েছে, আজকে বেতন ডেট, তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু গ্রুপে স্টাডি করি, তো মুস্তফিক স্যারের বাসা দিয়ে পড়ে এরপর আসলাম। হ্যাঁ ঠিক আছে, যা যা বাবা তুই রুমে যা, ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য পায়েস নিয়ে দিস, তুই যা যা ইচ্ছে তাই করে, আমি আইতেছি, যা যা ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে নে। চটপটি ফুচকে টুচকে বাসম আবার আইলাম, আর স্যারের পড়াও তো পড়ি নেই, সব মাথার উপর দিয়ে গেছে, আর আমি এইসব পড়তে ভালো লাগে, এইসব স্কুলে যাব না, তার যা কেনা এইসব ফালতু জিনিস। স্যার করছিলাম কিন্তু আমার ওই বদমাস হোমওয়ার্কটা আমার ওই কিউট খুব তার কাজে লাগছে স্যার, স্যার আর কি, না 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 স্যার, স্যার আমার, স্যার আমার কিউট খুব আপনার কি মেয়ে ওইসব ফালতু পড়া মেয়ে ওইসব কিছু এইসব আমার মাথার উপর দিয়ে যায়, বিরিয়ানি কিচ্ছু ঢুকাই নিয়েছি, দেখছেন ক্যাপ পরে রয়েছি মাথার উপর দিয়ে যায় না, তোর মাথার উপর দেখি দেখছো এককাল মার মুখে টরাম করে ভেতরে তোর তারিখ কি বেড়ে হ্যালো দোস্ত, কি জীবনে আল্লাহর কথা, আমার তুই ঠাডা ফালাই অর্ধেক অর্ধেক বড়ি আমার দিয়ে রাখবে, অর্ধেক বড়ি তুই তোর দ্বারা রাখিস, কিচ্ছু না আমি কোনদিন কই নেই যে তুই পরীক্ষা ফেল করছো, আমি কোনদিন কারোর কাছে কই নেই, তুই আমার দুইটা চোখ খুঁজছে উড়িয়ে বিশ্বাস করতে পারবি, চোখটা বন্ধ করে অন্ধ করে জানাম তোরে, এই আমি তুই আমার উপরে বিশ্বাস করতে পারবি, কোনো টেনশন নিস না, আমি জীবনে কোনো প্যাডের মধ্যে এক্সট্রা লকার আছে, এক্সট্রা লকার আটকাই একদম ডাবল লকার জ্বালা মেরে রেখেছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখি রাখি। সবাই তো বলছি তুই ফেল করছো, হ্যাঁ সাব্বির জানে, জিশান জানে, সবাই জানে, তোর নতুন কি, হ্যাঁ তুই আমার কাছে অনেক হয়েছি, হ্যাঁ তোর কি হয়েছে, রাখ তোর তোর সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, তুই যা তোর তোর সঙ্গে বন্ধুত্ব নেই, রাখ তোর ফোন। আরে দোস্ত কেমন আছো, কি খবর, অনেকদিন পর দোস্ত, আমি ভালো নাই, টিফিনে কিছু খাই নাই, বেশ তুই চুকাটা টাকা ধার দে, তোর কালকে দিয়ে দিই মনে দে, দোস্ত আমার কাছে টাকা থাকলে আমি তুলে দিতাম না ভাই, তুই তুই আমার খবর করে দিস ভাই, আমি তোর কোনো বন্ধুত্ব আসাই রাখতে পারি, আমি আমার তো টাকা নাই ভাই, আমি নিজে খাইতে পারি নাই, 3 দিন ধরে টিফিনে কোনো কিছু খাইতে পারি না ভাই, আমি জানতাম তোর মতো ফুলের একদিন আমার মতো বড় লোক হয়ে যাবে, বড় মাসের কাছে আসবে, তারপর তুই আমার বাচ্চা আমার ছোট খাওয়া বলবে, তো এখন জানি তবুও তোমার সুখন নেই দিতে হবে, তোর দিন কর, আমি তাহা তোর দিন কর, যা হাট সামনে দিন।
খাওয়া বলা।